মিড ডে মিল খাবার তৈরির ঘরে আগুন, আগুনে পুড়ে গেল খাদ্যশস্য, খাবার তৈরির সরঞ্জাম, ইচ্ছাকৃত আগুন ধরানোর অভিযোগ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মিড ডে মিল ঘরে আগুন লেগে পুড়ে ছাই খাদ্যশস্য, খাদ্য সামগ্রী। বসিরহাট হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। পড়ুয়াদের মিড ডে মিলের খাবারে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিদিনের মতো আজ স্কুলের রাঁধুনিরা সকালে এসে রান্নাঘর খুলতেই চক্ষু চড়ক গাছ। ভেতরে থাকা সব খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে এলাকার মানুষ জড়ো হতে থাকে। কিভাবে এই ঘটনা ঘটলো তা কেউ সঠিকভাবে বুঝতে পারছেন না। কখন হয়েছে কি করে বলবো, আমরা তো ঠিক বলতে পারছি না। এখন মোটামুটি 10টার দিকে এসে আমরা দেখছি যে সবই পুড়ে গেছে। এই তো 10টার দিকে ওরা রান্দিরা রান্না করতে এসেছিল, এসে দরজা খুলে দেখে সবই পুড়ে গেছে। ওখানে মিড ডে মিলের যত সব সামগ্রী ছিল, শুধু চালটা বাদ দিয়ে সমস্ত জিনিস, মাশরুম কাবারির সমস্ত জিনিস ছিল, কিছুই বাদ ছিল না। মোটামুটি আমাদের মাইনে ধরতে 30,000-35,000, এখন যা মিড ডে মানে মাল মাছের যা দাম সেই অনুযায়ী 30,000 তো হয়েই যাবে। স্কুলের রাঁধুনিদের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়েছে। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের সমস্ত খাবার। রাঁধুনিরা আরও জানায়, প্রত্যেক মাসের বাজার তারা একেবারে করে রাখেন। কখন হয়েছে আমরা ওইটা জানি না। আমরা রাতের কালকের বিকেলে দুপুরে রান্না বান্না করে খাই দাই, আমরা 4:30 বাড়ি গেছি। বাড়ি গিয়ে এবারে এই সকালবেলা আবার রান্না করতে এসে দেখি 10টার দিকে এসে দেখি আগুন ধরে সব পুড়ে গেছে। এক মাসের পুরো বাজার ছিল, পুরো এক মাসের বাজার কাঠ টাট যা তেল মশলা যা জমতে জিনিস লাগে সমস্ত ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক এই এখন দেখা যাচ্ছে আগুন লেগে গেছে। কি করে লেগেছে, কে লাগিয়েছে, আমরা 25 বছর ধরে গ্রুপ আমাদের, আমরা এই সকালেই দেখেছি 10টার সময়, সকাল 10। এই ঘটনায় 20-25,000 টাকার খাবার পুড়ে গেছে বলে দাবি রাঁধুনিদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা সকালবেলা এসে দেখছি আগুন ধরে গিয়েছে, এবং ওটা আমাদের সম্পূর্ণ নিজেদের ঘাঁটির টাকায় বাজার করে রেখে দিয়েছিলাম বাচ্চাদের খাওয়ানোর জন্য। আমাদের এক মাস পরে স্যার একটা হিসেব করে মিড ডে মিলের টাকা 2 মাস কিংবা 3 মাস পরে আমাদের দেয়। তার আগে আমরা ঘাঁটির টাকা থেকে বাজার করে বাচ্চাদের আমরা খাওয়াই। আমাদের মোটামুটি ক্ষতি হয়েছে 20-25,000 টাকার মধ্যে আমাদের খরচা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।